খাসমত মাহমুদ কি সে কি বিয়ে এবং দাসী এই দুটোর মধ্যে সীমাবদ্ধ ছিল নাকি এর বাইরেও কোনো নাইদাShaderType সেইয়া করতে মানে এর আর করার মত না সময় কথা ভাই এত মানে আমি তো বুঝলাম না এটা এই প্রশ্ন আসলো কত থেকে আমি এই জিনিসটা বুঝলাম না মানে না আপনি এতগুলা বিবি এতগুলা দাসী তারপর আবার বাইরেও আরো বাইরে যাইতে হবে ভাই যন্ত্র তো একখান নাকি যন্ত্র মানে এটা মানে কারণ হলো আপনি আহাদের সুরার বয়ান্ন নাম্বার আয়াত একটু খেয়াল করেন ওখানে কি বলতেছে তার মানে কোন নারী বৈধ নয় এবং আপনার স্ত্রীদের পরিবর্তে অন্য স্ত্রী গ্রহণও বৈধ নয় হ্যাঁ তার মানে কোনো যে তার জন্য বৈধ ছিল তার আগে বা এরপরে ওই যে যারা হিজরত করে আসে তাদেরকে মোহনাদী মোহাম্মদ তাদের সাথে সব করতে পারত এবং আয়েশার আয়েশার হাদিসটা আগের আয়ের কথা যেটা বলছে পাঁচ হাজার একশো নম্বর হাদিস আই আর বুখারীর সেখানে যে বলতেছে যে আয়েশা বলতে যে সমস্ত নারীরা রাসুল্লাহ সাল্লাহি সাল্লাম কে নিজেদেরকে দান করত এটাও মানে কি ভাই আপনার জন্য কোন নারী হালাল নয় এবং তাদের পরিবর্তে পরিবর্তন গ্রহণ করা হালাল নয় যদিও তাদের রূপ লাবণ্য আপনাকে মুগ্ধ করে তার মানে মোহাম্মদের মানে রূপ রূপলাবণ্য মেয়েদের রূপ রূপলাবণ্য মোহাম্মদকে মুগ্ধ করে ফেলতো এই জন্য সে বিয়া করে ফেলতো বা মানে ইয়া করে ফেলো দাসী বানা ফেলতো তারপরে হালাল করেছি যাদেরকে আল্লাহ আপনার করায়ত্ত করে দেন এবং বিবাহের জন্য বৈধ করেছি আপনার বাবা এদেরকে কোন নারী যদি নিজেকে নবীর কাছে সমর্পণ করে নবী তাকে বিবাহ করতে চাইলে সেও হালাল তবে বিশেষ করে আপনারই জন্য অন্য মুমিনদের জন্য নয় আপনার অসুবিধা দূরীকরণের উদ্দেশ্যে আপনার অসুবিধা দূরীকরণের উদ্দেশ্যে মানে নবীর অনেক অসুবিধা হইত নিশ্চয়ই এই যে দেখলে অনেক অসুবিধা হইতো সেই অসুবিধাটা দূর করার জন্য আল্লাপাক এই আয়োজন নাজিল করে বলে দিয়েছেন আপনার জন্য সবই হইতো আপনি যারা ইচ্ছা বিয়ে করেন যে এইটা এইটা বাদে যারা ইচ্ছা বিয়ে করেন আহ সমর্পণ করলেও কোন নারী এসে সমর্পণ করলে আপনি তা আপনার জন্য হালাল

মা এরপরে ওই যে যারা হিজরত করে আসে তাদেরকে মোহরনাদি মোহাম্মদ আদের সাথে সমবাস করতে পারত এবং ওই যে আয়েশার আয়শার হাদিসটা কত আগে আগে তেবতেটা বলছে 5113 নম্বর হাদিস আয়্যার বুখারীর সেখানে যে বলতেছে যে আয়েশা বলতো যে সমস্ত নারীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করত কি মানে কি বুঝতে ভাই আপনার জন্য কোন নারী হালাল নয় এবং তাদের পরিবর্তে পরিবর্তন গ্রহণ করা হালাল নয় যদিও তাদের রূপ রূপলাবণ্য আপনাকে মুগ্ধ করে তার মানে মোহাম্মদের মানে রূপ লাবণ্য মেয়েদের রূপ লাবণ্য মোহাম্মদ মুগ্ধ করে ফেলতো এই জন্য সে বিয়া করে ফেলতো বা মানে ইয়া করে ফেলতো দাসী বানা ফেলতো

আপনার অসুবিধা দূরীকরণের উদ্দেশ্যে আপনার অসুবিধা দূরীকরণের মানে অসুবিধা হইতো সেই অসুবিধাটা দূর করার জন্য আল্লাপাক এই আয়োজান করে বলে দিয়েছেন আপনার জন্য সবই হইতো আপনি যারা ইচ্ছা বিয়ে করেন এই যে এইটা এইটা বাদে যারা ইচ্ছা বিয়ে করেন আহ সমর্পণ করলেও কোন নারী এসে সমর্পণ করলে আপনি তা এসে আপনার জন্য হালাল

ঠিক আছে ভাই তাহলে বিদায় জানাচ্ছি আপনাকে ভালো থাকেন